হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা এসি মেশিন ওয়ান এর দ্বিতীয় অধ্যায় সম্পর্কে আলোচনা করব। তো দ্বিতীয় অধ্যায়ে যে ম্যাথের সমস্যাগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। এর জন্য আমাদেরকে কিছু সূত্র জেনে নিতে হবে, যেমন এ অর্থাৎ ট্রান্সফরমেশন রেশিও ইকুয়াল টু প্রাইমারি ভোল্টেজ বাই সেকেন্ডারি ভোল্টেজ, অথবা প্রাইমারি মানে টার্ন অফ পয়েন্টিং বাই সেকেন্ডারি টার্ন অফ পয়েন্টিং, অথবা সেকেন্ডারি কারেন্ট বাই প্রাইমারি কারেন্ট। এভাবে আমরা সূত্রগুলো আছে, প্রত্যেকটি সূত্রকে আমরা একটি অঙ্কর মাধ্যমে দেখব, মানে সমস্যা সমাধানের মাধ্যমে প্রত্যেকটি সূত্রগুলো আলোচনা করব। দেওয়া আছে কি 25 kV পাওয়ার, পাওয়ার ইকুয়াল টু 25 kV এ, ঠিক আছে, প্রাইমারি উইন্ডিং, প্রাইমারি ভোল্টেজ, প্রাইমারি ভোল্টেজ ইকুয়াল টু 110 ভোল্ট পিওর এল টি ভোল্ট, বি সেকেন্ড সেকেন্ডারি ভোল্টেজ 240 ভোল্ট, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি 50 হার্টজ। এখন আমাদেরকে বের করতে হবে টার্ন রেশিও বা ট্রান্সফরমার রেশিও, মানে এ ট্রান্সফরমার রেশিও নির্ণয় করতে হবে। হাই ভোল্টেজ ও লো ভোল্টেজ সাইডের কারেন্টের পরিমাণ, অর্থাৎ প্রাইমারি সাইডের কারেন্ট, সেকেন্ডারি সাইডের কারেন্ট এবং সেকেন্ডারি সাইডের লোড ইম্পিডেন্স, সেকেন্ডারি সাইডের লোড ইম্পিডেন্স দ্য ফুল লোডে। হ্যাঁ, ইম্পিডেন্সটি কীভাবে নির্ণয় করবো, আমরা নির্ণয় করবো ফুল লোডের বেলায়, ফুল লোডে, ফুল লোডে, ঠিক আছে, ঠিক আছে। তো এখন আমরা নির্ণয় করবো কি, যে প্রথমে ট্রান্সফরমেশন রেশিও। তো আমরা এখানে ট্রান্সফরমেশন রেশিও সূত্র থেকে পাই যে এগেল টু প্রাইমারি ভোল্টেজ বাই সেকেন্ডারি ইন্ডিউস ভোল্টেজ, ঠিক আছে। তো এখানে প্রাইমারি ভোল্টেজ আমরা পেয়েছি একটা 1910 মানে 1910, এবং সেকেন্ডারি ভোল্টেজ পেয়েছি আমরা 240। তো এটা থেকে আমরা খুব সহজে নির্ণয় করতে পারি, ঠিক আছে, আমরা জানি ট্রান্সফরমেশন রেশিও ইকুয়াল টু ই প্রাইমারি ভোল্টেজ বাই ই সেকেন্ডারি ভোল্টেজ ইকুয়াল টু, প্রাইমারি ভোল্টেজ ইকুয়াল কত, এখানে এখানে 1910/240, ঠিক আছে, ইজ ইকুয়াল কত হয় এখানে 1910/240 ইকাল 7.958। তো আমরা এখানে 6 দিয়ে দিচ্ছি, হ্যাঁ, রেশিও হচ্ছে এত, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের সমস্যা প্রাইমারি কারেন্ট, ঠিক আছে। তো প্রাইমারি কারেন্ট আমরা নির্ণয় করবো কীভাবে, আমরা জানি আইকেল টু, আমরা জানি আমরা জানি আই গেল টু পাওয়ার, POWER পাওয়ার বাই ভি। এখানে অবশ্যই
যে এখানে যে সমস্যাটা দেওয়া আছে, যেহেতু এখানে পারফেক্টর উল্লেখ করা নেই, তাই আমরা বুঝতে হবে যে এখানে পারফেক্টর ইউনিটি, ঠিক আছে? এখানে একটু বৈষয়টি উল্লেখ করলে ভালো হয়। দড়ি পারফেক্টর ইউনিটি, পারফেক্টর ইউনিটি, ঠিক আছে? তাহলে আর কোনো সমস্যা নেই। তো এখানে আমরা মনে করি প্রাইমারি কারেন্ট বার করব, প্রাইমারি কারেন্ট, তাহলে এটা প্রাইমারি ভোল্টেজ, ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখতে পারি কি পাওয়ার, পাওয়ার কি, পাওয়ার আমরা কী লিখছিলাম এখানে, পাওয়ার 25 kVA, ঠিক আছে? এই এটার যে সূত্রটা দেখাচ্ছি, এই যে প্রাইমারি কারেন্ট ইকুয়াল টু VA বাই প্রাইমারি ভোল্টেজ, ঠিক আছে? আমরা এটা সমস্যা কমপ্লিট করলাম, তারপর এখন এটা, ঠিক আছে? VA মানে পাওয়ার, মানে VA কত, 25 kVA, 25 kilo, ঠিক আছে? বাই ভোল্টেজ কত, মানে প্রাইমারি ভোল্টেজ, প্রাইমারি ভোল্টেজ কত, 1910, ঠিক আছে? তাহলে প্রাইমারি কারেন্ট 2500 kVA মিন্স kVA, তো 2500 kVA মিন্স মানে 25,000, ঠিক আছে? 25,000 বাই 1910, তাহলে এখানে ভোল্টেজ আসছে আসতে কত, সরি কারেন্ট 13.89 সামথিং, হ্যাঁ? তাহলে আমরা এখানে 1 দিয়ে দিই, 13.089 সামথিং, তো এখানে 1 দিয়ে দিলাম, এত অ্যাম্পিয়ার, ঠিক আছে? এখন গেল অন, আবার এখানে বলেছে সেকেন্ডারি কারেন্ট, তো সেকেন্ডারি কারেন্ট আমরা কীভাবে নিয়ে করবো, আমরা জানি, আমরা এটাই জানি, ঠিক আছে? জাস্ট এখানে সেকেন্ডারি কারেন্ট কিন্তু পাওয়ার বাই পাওয়ার, এখানে কত, 25 kilo মিন্স 25,000, 25 kilo বাই এখানে কী হবে, হবে সেকেন্ডারি ভোল্টেজ, ভোল্টেজ হবে কি সেকেন্ডারি ভোল্টেজ, তো সেকেন্ডারি ভোল্টেজ কত, 240, ঠিক আছে? 240 দেখি এখানে 240 দিয়ে কত হয়, 240, তাহলে হচ্ছে 104.1666, 17 দিয়ে দিই, হ্যাঁ 17 ampere, ঠিক আছে? তারপর আমরা কী পারবো, সমতুল্য ইম্পিডেন্স, ঠিক আছে? সমতুল্য ইম্পিডেন্স বেলায় আমরা জানি কি জেট, জেট মিন্স সমতুল্য রেজিস্ট্যান্স, হ্যাঁ? এই তো সমতুল্য ইম্পিডেন্সটা হচ্ছে টোটাল যে রেজিস্ট্যান্স, রিয়্যাক্ট্যান্স, ইন্ডাকট্যান্স কিংবা ক্যাপাসিটরের কারণে আমরা রেজিস্ট্যান্স বের হয়, যে ইন্ডাক্টিভ রিয়্যাক্ট্যান্স কিংবা ক্যাপাসিটিভ রিয়্যাক্ট্যান্স, এর যে ভেক্টর যোগফল এটাই আসলে ইম্পিডেন্স, তো আমরা ইম্পিডেন্স জাস্ট এটি রেজিস্ট্যান্সের মতোই, হ্যাঁ, রূপান্তর করা হয় আর কি, এই জাস্ট। তো আমরা কী জানি যে আর, মানে এখানে আর বলতে জেড, আর ইকুয়াল টু কি, ভি বাই আই, ভি বাই আই, ঠিক আছে? তো এখানে আমরা কী বলবো, সেকেন্ডারি সাপেক্ষে, সেকেন্ডারি সাপেক্ষে, তাহলে এগুলো সব কিছুই সেকেন্ডারি হবে, বুঝা গেছে? তো আমরা এখানে লিখতে পারি সেকেন্ডারি ভোল্টেজ কত, আমাদের সেকেন্ডারি ভোল্টেজ হচ্ছে 240, আর সেকেন্ডারি কারেন্ট কত, আমরা এখানে নিয়ে করলাম জাস্ট সেকেন্ডারি কারেন্ট কত, 104.17, তাহলে এখন কত হয়, 240 বা 104.17, 2.30, 2.3, হ্যাঁ, তাহলে 2.3 ওহমস, এটা আনস,
আংস এটা একটি আংস, তাহলে এটার মাধ্যমে এই একটি সমস্যার মাধ্যমে আমরা এই সমাধান করতে পারলাম। প্রথমে এটা সমাধান করলাম, তারপর প্রাইমারি কারেন্ট, সেকেন্ডারি কারেন্ট, প্রাইমারি ইম্পিডেন্স, ইম্পিডেন্স সূত্রটা এখানে আসে নাই, যে সমস্যা না, ঠিক আছে।